সিলেটে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা মোকাবেলায় দুর্গতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হয়েছে জানিয়ে দুশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন তিনি। 21 জুন মঙ্গলবার সকালে বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং দুর্গতদের পুনর্বাসন নিয়ে সিলেট সার্কিট হাউসে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে সকালেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন দুর্গত এলাকার উপর দিয়ে হেলিকপ্টারে পর্যবেক্ষণ করেন তিনি। পরে সিলেট সার্কিট হাউসে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের পুনর্বাসন নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বন্যায় ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি মোকাবেলার মানসিকতা রাখতে হবে। দুর্গতদের প্রয়োজনে ওষুধ, খাবার সহ যা যা দরকার সব দেবে সরকার। এ সময় সরকার প্রধান আরও বলেন, বন্যা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, মোকাবেলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার ও বিরোধী দল সব অবস্থাতেই আওয়ামী লীগ সবার আগে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া বন্যার পানি নামার সাথে সাথে রাস্তাঘাট সংস্কার, চাষাবাদের ব্যবস্থাসহ স্বাস্থ্যসেবা বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী।